প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ এই সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি বন্যা। দর্শক, এবারের আয়োজন আলাপে আমন্ত্রণ। আলাপে আমন্ত্রণে আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী নাসির। চলুন কথা বলি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে। আমন্ত্রণ আপনাকে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে দেখলাম ভাইয়াকে, এবং এই প্রসঙ্গে প্রথমেই জানতে চাই, একটা সময় ছিল যে ভাইয়াদের নাম এবং টেলিভিশন খুললেই আপনাদেরকে আমরা দেখতাম হর হমেশ, এবং এখনও গান শুনি কিন্তু দেখি কম। গান সবসময় শুনি কিন্তু দেখি কম, এটা কেন? দেখি কম, এর উত্তরটা তো আসলে খুব সহজ, যে আমাকে ডাকলেই তো চলে আসবো। যেমন আজকে গাজী টিভি ডেকেছে, চলে আসলাম। তো এরকম চ্যানেল ডাকলে অবশ্যই আসবো। আমরা তো মেসেঞ্জার আল্লাহ তাআলা। সঙ্গীত তো একটা মনের খোরাক, তাই না? তো এটা লালন করছি হৃদয়ে, এ নিশ্চয়ই আমার জন্য নয়, সবার জন্য। তো আমাকে ডাকলে অবশ্যই আমি আসব। এটাই এইটাই দূরত্ব আর কি, ডাকা কম হয় বিধায় কম আসা হয়। ওকে, মানে এখানে নিজের কোনো বিষয় নেই, যে কোনো অভিমান বা কোনো ব্যাপার যে জন্য আসছি না? কোনো অভিমান নেই, সঙ্গীতের সাথে কোনো অভিমান নেই। সঙ্গীত ইজ মাই লাইফ, আমি অলওয়েজ রেসপেক্ট করি এবং এটা আমি হৃদয়ে লালন করি। ওকে, কিন্তু সঙ্গীতের প্রতি আপনার ভালোবাসা যেমন আছে, আপনার প্রতিও কিন্তু শ্রোতাদের অনেক ভালোবাসা। সেই ক্ষেত্রেই বলা যে আপনাকে দেখা হচ্ছে কম, কারণ আমরা অ্যালবামের কাজও দেখছি না, খুব একটা পাচ্ছি না আপনাদের কাছ থেকে। এই বিষয়গুলো আসলে এটার জন্য জানা যে কেন কম পাচ্ছি, কেন দেখছি কম। অডিও অডিওটার বিষয়টা তো সবাই জানে, যে ইন্ডাস্ট্রি তো নেই অ্যাকচুয়ালি, কারণ পাইরেসি প্লাস, আসলে কি এটা শুধু পাইরেসি বলবো না, স্যাটেলাইট খুব বেশি ডেভেলপ হওয়ার কারণেও কিন্তু আমরা একটু পিছিয়ে গেছি। এটা এই জন্যই যে আমি যদি আজকে একটা কোম্পানি আমাকে হয়তো 5 লাখ টাকা দিয়ে বললো একটা অ্যালবাম করে দেন, আচ্ছা আমি দিলাম হয়তো, তো উনি ছাড়লেন, তো এটা পরদিনই কিন্তু পাইরেসি হয়ে যাচ্ছে, এবং পরদিনই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ওইটা নেটে চলে যাচ্ছে এবং মানুষ সহজে তা পেয়ে যাচ্ছে। কোম্পানি যে সিডিগুলো সারা বাংলাদেশে দিল, ডিস্ট্রিবিউট করলো, ওগুলি কিন্তু বিক্রি হলো না, সবাই কিন্তু নেট থেকে ডাউনলোড করেই বা ওখানে শুনে নিল। হ্যাঁ, সো ডে বাই ডে কিন্তু এরকম কোম্পানিগুলো কিন্তু লুজিং পজিশনে চলে গেল। হ্যাঁ, ফিনান্সিয়ালি তারা উইক হয়ে পড়লো, তো আলটিমেটলি এইভাবেই ইন্ডাস্ট্রি নেই। সেক্ষেত্রে আমরা এখন অডিও গান করি না, ম্যাক্সিমাম শিল্পী করে না, এখন ভিজুয়ালি আমরা ওখানে একটু মনোনিবেশ করেছি সবাই, যে একটা গান আগে যেমন 8-10টা গানের প্রিপারেশন ছিল, এখন একটা গান রাইট করে ওটা হয়তো মিউজিক ভিডিও করে এটা চ্যানেলে চ্যানেলে প্রচার হচ্ছে, শিল্পীকে মনে রাখছে, এইভাবেই বিষয়টা। এটাও একটা গ্যাপের কারণ আর কি। আচ্ছা, তো এই বিষয়টার সঙ্গে কি আপনি একমত, বা এই যে এখন ট্রেন্ডটা চলছে, এই ট্রেন্ডে আমরাও যাচ্ছি এবং দেখছি, গান শুনছি এবং দেখছি, মানুষ তো আসলে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে, তাই না? তো এখন বিষয়টা এরকম যে না গিয়ে তো উপায় নেই, যুগ যেভাবে তাল মিলিয়ে চলতে গেলে তো আজকে সবাই ওই অভ্যস্ত হয়ে যাচ্ছি আমরা। যেমন কিছুদিন ধরে হয়তো এরকম সবাই প্রশ্ন করছে বা করতেছে, হয়তো 5 বছর পরে আর করবেন এই প্রশ্ন যে কেন আপনাকে গ্যাপ দেখছি। তারা কিন্তু অ্যাজ ইউজুয়ালি যাবে যে ওই একটা গান বোধ হয় আসবে ওনার, হয়তো দেখতে পাবো চ্যানেলে। এখন একটা শিল্পী উঠতে গেলে তাকে একটা মাস্ট একটা মিউজিক ভিডিও করে চ্যানেলে দিতে হবে, যে মানে যেটাকে বলে সিঙ্গেল। হ্যাঁ, ইউরোপে এটাকে বলা হয় সিঙ্গেল। একটা গান যখন দেওয়া হয় তখন আমরা কিন্তু জানতাম না, আজ থেকে 20-30-40-50 বছর আগেও কিন্তু এরকম সিঙ্গেল বের হয়েছে। আচ্ছা, সেই ট্র্যাডিশনটা কিন্তু বাংলাদেশে এখন আসছে। অর্থাৎ একটা শিল্পীকে বাঁচানোর জন্য, পরিচিত করার জন্য একটা গানই সিঙ্গেল ইজ এনাফ। হ্যাঁ, সো এই ট্র্যাডিশনটা এখন চলে আসছে, এটাও ইউজ টু হয়ে যাবে, মানুষ তখন ভুলে যাবে যে 10 গান অলরেডি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, সবাই এই কাজই করছে এবং আমরা এটাতে ভালো পাচ্ছি, কারণ আমরা যারা শ্রোতা আছি আমরা শুনছি এবং দেখছি। রাইট, আমরা একসাথে দুটো শুনতে চাই আপনার কণ্ঠে একটি গান। যে গান তোমার কাছে সবচেয়ে সুমধুর, আজ সেই গান আমি শোনাব তোমায়, যে নাম তোমার কাছে সবচেয়ে প্রিয়, আজ সেই নাম ধরে ডাকব তোমায়। মনের আকাশে আজ এত রং ছড়িয়ে, রং ধনু কোথা যেন গিয়েছে হারিয়ে, আজ সেই রং দিয়ে সাজাব তোমায়। যে গান তোমার কাছে সবচেয়ে সুমধুর, আজ সেই গান আমি শোনাব তোমায়।
না, তখনকার গানগুলো না এত ভালো লাগার একটা জায়গা জুড়ে আছে এখন পর্যন্ত, যে রেসটা রয়ে গেছে। কিন্তু এই প্রসঙ্গেই ভাই একটু জানি যে এখন অনেক গানই আছে, প্রতিদিনই গান হচ্ছে, প্রতিদিন নতুন নতুন গান পাচ্ছি আমরা, কিন্তু এই নতুন নতুন গানগুলো না মানে খুব বেশি দিন ধরে আমাদের মনে থাকছে না। এর পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে গিয়ে যে তখন আমি যে গানটি করলাম, যে গান তোমার কাছে সবচেয়ে সুমধুর আজ সেই গান আমি শোনাবো তোমায়, এই গানগুলি কিন্তু এই গানটি করেছিলাম আমি, একটু করে বলি, একটু ছোট করেই বলি, প্রণব ঘোষ প্রয়াত আমাদের বিখ্যাত সুরকার প্রণব দা করেছিলেন। তো ওনার বাসায় কিন্তু আগে সুরকাররা কীভাবে গান করতো আমি বলি, যেটা এই যুগে নেই, একদমই নেই। তখন একটা সুরকার তার বাসায় গেলে একটা হারমোনিয়াম থাকতো, সুরকার নিজে থাকতেন, একটা গীতিকার বা দুইটা গীতিকার দুই সাইডে বসে থাকতো। কেন থাকতো? যে শিল্পী আসবে, আর্টিস্ট আসবে, তারা গান দুজনের হয়তো লেখা এ তিনটা বের করলো, ও দুটা বের করলো, আর্টিস্ট চুজ করলো এবং উনিও চুজ করলেন যে হ্যাঁ এই গানটা কিন্তু ভালো লাগতেছে, তো তিনটা গানের থেকে একটা গান হয়তো বের হয়ে আসলো বা পাঁচটা গানের থেকে একটা গান বের হলো, ওটা মন দিয়ে সুর করলেন, বা একটা সুর করার পরে দেখা যাচ্ছে যে হয়তো অতটা ভালো লাগলো না, টাচই হলো না, হয়তো আমি বললাম বা যে কোনো একজন শিল্পী বললেন, যে সুরকারকে বললেন যে দাদা আপনি এটা এই টিউনটাটা একটু অন্য স্টাইলে করেন, এটা তো হলো, এর থেকে বোধ হয় আরেকটু ভালো হবে। তো উনি কিন্তু আবারও করতেন ওই গানটা, এবং দুটো তিনটা টিউন করার পর দেখা যেত একটা গান সেট করতো যে এই টিউনটা মানে দিস ওয়ান ইজ দ্য বেস্ট, তখন ওটা সিলেক্ট করা হওয়ার পরে তখন ওটাকে মিউজিক ট্র্যাক করে গান গাওয়া হতো। এখন তো তা না, এখন যেটাই হচ্ছে সেটা সাথে সাথে করতে যা হচ্ছে ওইটাই, মানে এখন এমন হয়ে গেছে মনে হয় বিষয়টা, সবকিছু রেডি এসে ভয়েসটা দিয়ে যাচ্ছেন, রাইট, এখন তো একজনই করে, একজনই সুরকার, একজনই গীতিকার, একজনই মিউজিক অ্যারেঞ্জার, একজনই এ টু জেড, সে ঘরের মধ্যে বসে কম্পিউটার সব করে ফেলছে। তা এখন বিষয়টা হচ্ছে তখন তো ম্যানুয়ালের যুগ ছিল, ম্যানুয়ালি হতো, এখন তো সব ডিজিটাল কম্পিউটারাইজ, সো দ্যাটস ওয়াই ডিফারেন্সটা এখানেই যে সেই দিনের গান আর এই দিনের গানের মধ্যে পার্থক্যের জন্য বিষয়টা আমি একটু করে বলি, যে আমার মনে হয় যে তখন যে ইনভলভমেন্টটা ছিল একজন শিল্পীর একদম শুরু থেকে, এখন হয়তো শুধু স্টুডিওতে গিয়ে ভয়েসটা দিয়ে চলে আসে, এক্স্যাক্টলি গানের প্রতি ভালোবাসার বিষয়টা না, না সেই জিনিসটা নেই। আগে কিন্তু একটা জিনিস সৃষ্টি হতো, বললাম না যে সৃষ্টি তো সৃষ্টি যারা করছেন সবাই কিন্তু একসাথেই, টোটাল টিম ওয়ার্ক ছিল, মানে সুরকার উনি কিন্তু মুডে সুন্দর করে সুর করলেন, ওনার কিন্তু গীতিকার সবসময় রেডি থাকতেন, এবং প্রয়োজনে গীতিকার হয়তো দু চারটা কথা চেঞ্জ করে দিচ্ছে, অবশ্যই আমরা করতাম, এগুলি করতাম, আমরা অ্যানালাইসিস করতাম, এই নিয়ে ডিসকাস করতাম যে এটা থেকে এই কথাটা একই কথাটাকে ঘুরে কিভাবে অন্য কিছু দিলে সহজে গাইতে ভালো লাগবে। অনেক সময় যেমন দৃঢ় দৃঢ় জিনিসটা কিন্তু গাইতে গেলে একটু দেখুন, দৃঢ় অ্যাগেনস্টে ওটার চেঞ্জ করে কী দেওয়া যায়। তো এইরকম করে আমরা কিন্তু চিন্তা করে অনেক একটা গান তৈরি করতাম, তখনকার গান সৃষ্টি হতো আসলে অনেক মানে এই কষ্টের কারণে, কিন্তু গানগুলো এখন আমাদের মনে রয়ে গেছে, এবং প্রজন্মের একটা বিষয় আছে, তো যে প্রত্যেকটা প্রজন্মেই হয়তো কিছু না কিছু চেঞ্জ আসে, তারপরে যদি এখনকার প্রজন্ম কে ধরনের গান শোনে এবং তারাও কিন্তু গাইতে চেষ্টা করে, এবং আমরা এই প্রসঙ্গে ভাইয়ের কাছে জানবো যে রিয়েলিটি শোতে কিন্তু যত শিল্পীকে আমরা পাচ্ছি সবাই কিন্তু বেসিক্যালি আপনাদের গান গেয়েই, হ্যাঁ আসলে যেমন ক্লোজ আপ ওয়ান বলেন বা ওই আপনার কি গোল্ডেন হর্স, এই যে বিভিন্ন ধরনের ইয়ে থাকে, তো এই যে অডিশনগুলি হয়ই হয়, হ্যাঁ আমাদের গানগুলিতেও গায়েরা, তাই না, আমাদের গায়ে আমাদের সিনিয়রদের কিছু গান, এগুলি স্বাভাবিক, আমরাও একসময় সিনিয়রদের গান করেছি, এখন নিজের কিছু গান আছে, বিধায় বলতে পারি যে আমার নিজের কিছু গান আছে, তো আজকে ওরা আমাদেরটা গান গেয়ে করছে, কালকে হয়তো ওদেরও গানও কেউ না কেউ গাবে, এটাই তো মানে সাইকেল বাই সাইকেল এটাই হয়। তো তার মধ্যে আমি আমার বলতে পারি যে আমাদের আমার যে আইডল ছিলেন, আমি কিশোরের গান খুব মানে শুনতাম, খুব হৃদয়ঙ্গম করতাম, কিশোরের গান শুনে শুনে আমার প্রথম, তো 86-এ যখন আমার ব্যান্ডের একটা জোয়ার আসলো আমার, তখন 86 কিন্তু আমাদের বলতে গেলে খুলনার যে কটা ব্যান্ড আমরা তখন ছিলাম সব কটা ব্যান্ড ম্যাক্সিমাম হিট ছিল। আমরা ইপস, আমি তো ইপস ব্যান্ড করতাম, হ্যাঁ তো বোনেরা বোনেরা তুমি বুকে গানটা গেয়ে আমি রাতারাতি জুনিয়র স্টার হয়ে গেলাম, তো সবাই চিনতো, খুব মজা লাগতো, সেই স্মৃতিগুলি চোখ বন্ধ করে চিন্তা করলে খুব ভালো লাগে, আজও দোলা দেয়। তো তখন একটা যে ইয়ে ছিল, মানে ইয়াং ছিলাম, তো মানে তখন মানে ব্যান্ডের যে একটা মানে ভিতরে একটা যে একটা ইন্সপিরেশন পেতাম সেই জিনিসটা কিন্তু এখন নেই সত্যিকার অর্থে। তখন একটা গান গাইতে পারলে একটা স্টেজে নিজেকে কী মনে করতাম মানে, আর এখন কিন্তু অহরহ গান করছি, কিন্তু ওই আগের সেই ফিলিংস আর এই ফিলিংস এক না। আরও কথা শুনবো এবং গানও শুনবো বিরতি থেকে ফিরে এসে। শিওর।
প্রিয় দর্শক, কথা ছিল আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে। এই মুহূর্তে খুব ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ এই সন্ধ্যায়, সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। অতিথির কাছে ফিরে যাচ্ছি, আমন্ত্রণ আরও একবার। যে গানটা নিয়ে একটু আগে আমরা কথা শুনছিলাম যে 86 মেবি ইপসের সেই জনপ্রিয় ব্যান্ড এবং জনপ্রিয় গান ও বনেরা তুমি বুকে, এই গানটি আমরা একটু শুনবো আবার। বন্যেরা বনে রয় তুমি বুকে, তুমি সুখী হবে আমারই সুখে, তোমারই জন্ম শুধু আমারই জন্য, চিরন্তনে কথা সত্য রবে। বন্যেরা বনে রয় তুমি বুকে, তুমি সুখী হবে আমারই সুখে। এই গানটার কথা মানে গাইতে গেলে আগেই মনে পড়ে, এটা কিন্তু গানটা যখন আমরা তৈরি করেছিলাম, আমাদের মিঠু ভাই ছিলেন, উনি গানটা লিখেছিলেন। তো এই গানটা কিন্তু এটা একটা মানে বন্যেরা বনেরা শিশুরা মাতৃ করে একটা কিন্তু ভাব সম্পোষণ একটা ছিল। তো এই যে বিষয়টা, তো হঠাৎ আমাদের মনে হলো বন্যেরা বনেরয় তুমি এ বুকে, মানে বন্য প্রাণী প্রাণীর জঙ্গলে থাকবে বাট তুমি আমার বুকে থাকবে, একটা মানে ইয়াং জেনারেশনটা এই জিনিসটা এত সহজভাবে নিবে। তো উনিও সুন্দরভাবে লিখে ফেললেন এবং গানটা আমি টিউন করেছিলাম এবং গাইছিলাম। গাওয়ার পরে এই একটা গানই মানে সারা দেশে আলোড়ন সৃষ্টি করলো খুব, আসলে এটা সারা জীবন মনে থাকবে। ভাইয়া, ইউজ ব্যান্ড থেকে আপনি যখন সোলোতে চলে এসেছেন, সেটা কি কোনো কারণবশত নাকি? হ্যাঁ, অবভিয়াসলি কারণ ছিল। সেটা হচ্ছে যে আমাদের যে ব্যান্ডের ব্যান্ড লিডার ছিলেন তোজ ভাই, তো একটা সময় অনেকদিন আমরা একসাথেই ছিলাম, মাঝখানে কিছু কিছু কাজ আমার সঙ্গে তার সাথে মিলত না বা একমত হতে পারতাম না। এই করতে করতে একটা সময় ডিটাচ হয়ে চিন্তা করলাম না ব্যান্ড করব না, ছেড়ে দিব। তো আমি ব্যান্ড কিন্তু ছেড়ে দিলাম, দিয়ে সলোতে আসলাম। আসার পরে আবার আমাকে ইন্সপিরেশন জোগালো কিছু কিছু মানুষ যে তুমি কেন, তুমি তো ব্যান্ড দিয়ে তুমি নাসির, তুমি কেন ব্যান্ড ছেড়ে দিবা, ব্যান্ডও রাখো, তুমি সলো করলে সলো করো, সলো অ্যালবাম করছে না সবাই, করো। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, তার কারণ আমি আবার ব্যান্ড ভেঙে নিউ ইভস দিয়ে আমি ব্যান্ডটা আবার নতুনভাবে নতুন ইভস ভাবে শুরু করছিলাম। ওটা দিয়ে আমি কিরকম প্রায় 4-5টা অ্যালবাম করলাম আমরা। ওটা মার্কেটে গেল, ভালোই মোটামুটি সাড়া পেলাম। কিন্তু বাই দিস টাইম এর মধ্যে আমি কোম্পানি থেকে সলো ক্যাসেট অফার পেয়েছিলাম। তো আমি এরকম সলো টুকটুক করে করছিলাম, হঠাৎ করে মেগা বাম্পার বক্স হিট হয়ে গেল নদী গানটা, নদী ঢেউর পর ঢেউ এসে ভাঙিয়ে দিকু। এই তখন আমার মানে তখন আমি চিন্তা করলাম যে না, আমার তো ইমেজ বেশি এখন ইয়েতে সলোতে, আমার জনপ্রিয়তা বেশি সলো। তখন আমি সলোতে একটু মনোনিবেশটা করলাম, মানে ফাইনালি মানে আমি ইয়ে করলাম যে আমি এখানেই সেটেল হই। তো পরে সলো একটা দুটো তিনটে এরকম করতে করতে 27টা সলো অ্যালবাম করলাম, মিক্স অ্যালবাম করলাম প্রায় 50টার উপরে, যেমন বাদ নেই বাংলাদেশে আমি অ্যান্ড্রুরা নেটে গেলে সব পাবে, সবই আছে নেটে। এটা অবাক লাগে যে একটা শিল্পীর যখন এতগুলো অ্যালবাম যে শিল্পী করে দিয়ে গেছেন শ্রোতাদেরকে এবং এত ভালো ভালো গান, সেই শিল্পীদের কাছ থেকে এখন আমরা অ্যালবাম পাচ্ছি কম বা সেটা তো আসলে বললাম না, উই আর দ্য মেসেঞ্জার, আমরা তো দিতে বসেই আছি দেওয়ার জন্য, কিন্তু ইন্ডাস্ট্রি তো নেই। এটাই তো দুঃখজনক আসলে, কি যখন ইন্ডাস্ট্রি ছিল সরকার একটু যদি টেক কেয়ার করতেন, এই ইন্ডাস্ট্রি দিয়ে কিন্তু অনেক ফ্যামিলি জীবিকা নির্বাহ করতো এবং একটা বিশাল একটা একটা অডিও ইন্ডাস্ট্রি কিন্তু একটা দেশের একটা 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 সাবজেক্ট। হ্যাঁ, অবশ্যই। আর সঙ্গীত হচ্ছে মনের খোরাক, গাড়ির যেমন ফুয়েল তাই না, যেমন ফুল যেমন গন্ধবিলাই, শিশু শিল্পী ফুল, এই তিনটা জিনিস তো বিলিয়ে দিতে দেয়, এরা তো বিলায়, এরা তো কিছু নেয় না তাই না। ফুল তার গন্ধ বিলে যায়, জন্মের সময় ফুল, মৃত্যুর সময় ফুল। আর একজন শিল্পী কোনো মানুষের মন খারাপ তাকে গান শোনায়, তার মুড চেঞ্জ করে ফেলে, তাকে ভালো ইয়ে দেয়, যে খুব ভালো মুডে আছে একটা সুখবর পেল তখন কিন্তু সেটা মিউজিক শুনবে, একটা পার্টিতে যাবে, ডান্স করবে, গান করবে তাই না। সো বিষয়টা কিন্তু রিলেটেড, এটা নিয়ে আসলে আর অনেক কাজ করা যেত বা রাইট, তো স্ট্রং হলে হয়তো। যেহেতু আপনি বলছিলেন যে শিল্পীরা মনের বিষয়টা অনেক বেশি জোর দেয় এবং যে কোনো পরিবেশেই, তো আমার কেন জানি মনে হচ্ছে এখন ভাইয়ার আপনি একটু আগে বলছিলেন যে আপনার গানের শুরু থেকে এবং যার গান ভালোবেসে আপনি গান করছেন, কিশোর দার একটি গান যদি আপনি আমাদের শোনাতেন। আমার আইডল ছিলেন উনি, আমি উনি প্রচুর গান শুনতাম, আমরা শুনে শুনে মানে সবচেয়ে মজার বিষয় কি আমি বলি, দর্শকরা জানুক, এগুলি জানার দরকার আছে। মজার বিষয় হচ্ছে আমি ছেলেবেলায় কিশোর গান আসলে তখন যখন একদম ছোটবেলার কথা বলছি, তখন তো বাংলাদেশে কোনো রেডিও ছিল, ক্যাসেট প্লেট ছিল, তো রেডিওতেই বেশি গান টান শুনতাম। আর ক্যাসেটে
ছিল ছোট ক্যাসেট প্লেয়ার ন্যাশনাল, এতটুকু আমার পুরো মনে আছে। এজেক্টে চাপ দিলে এরকম বের হয়ে যেত, ক্যাসেট দিতাম, প্লে দিতাম, শুনতাম। এই যে মানে গান শোনার একটাই ইয়ে ছিল যে এখানে গান শোনা যাবে। তো কিশোরের গান কেন শুনতাম আমি বলি, আমার বাড়ি তো খুলনাতে, তো আমাদের ওখান থেকে যশোর বেনাপোল মানে বর্ডারটা খুব কাছে, কিন্তু এক দেড় ঘন্টা দু ঘন্টার পথ, সর্বোচ্চ দু ঘন্টা। তো আমাদের ওই ইন্ডিয়ান যে কোনো পুজো পুজো হলেই বাপি লাহিড়ি, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, তারপরে আশাজি, লতাজি, অনেকের এরকম অ্যালবাম আসতো। তো চলে আসতো, সেগুলি সব আমাদের খুলনা মার্কেটে চলে আসতো এবং সব অরিজিনাল ক্যাসেটগুলি আসতো। আমার পুরো মনে আছে 15 রুপি, হ্যাঁ, একদম ইনক্লুডিং অল ট্যাক্স, এভাবে দিয়ে সুন্দরভাবে ক্যাসেটগুলি আসতো, আমরা কিনতাম। আমি কিশোরের গান শুনতাম এই জন্যই, কারণ কিশোরের গলার মধ্যে আল্লাহ তাআলা কী দিয়েছেন জানি না, এখনও যদি এশিয়াতে বলা হয় যে টপ ফাইভে কিশোরের এক দুই তার নাম নিতেই হবে, তাই না? টপ ফাইভ যদি পাঁচজন চিন্তা করে এসে বিখ্যাত শিল্পীদের কথা, লিজেন্ড। সো আমি এই জন্য ওনার প্রতি একটু অনুরক্ত ছিলাম। তো আর বাংলা গান ওনারটা বেশি ভালো লাগতো, কারণ ওনার গানগুলো আসতো বেশি, শুনতাম বেশি, এই জন্য আসক্ত হয়ে গেছিলাম এবং ওনার গান শুনে শুনে বাথরুমে গাইতাম, সত্যি কথাই। এই জন্য অনেক বকা খেতাম মার হাতে, এই বাথরুমে গোসল করে গান করে নাকি কেউ, কারণ শুনতো। তা আমার তো ভিতর থেকে চলে আসতো এটা, আসলে এটা তো জানতাম না যে, তখনও আমি জানতাম না যে আমি একদিন শিল্পী হব বা কি, এগুলো সবই আল্লাহ তালার দান, উনি না দিলে হয় না। তো কিশোর কুমারের দুই লাইন শোনাই তাহলে। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, কাছে এলো এতদিন দূরে ছিল যে, রঙে রঙে জীবন ভরে দিল সে। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, আকাশের রং ওই নীলাভ, এত খুশি কাকে আর মিলাব, আজ তুমি আমি একই সুরে মিলাব, কাছে ডাকো কথা রাখো নয় ভোলো লাজ। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। কি দরাজ কণ্ঠের গান এগুলো শুনলেই কিশোরের গানে বাজে, কিশোরের গান গাওয়া খুব যেসব তালে গান গেছেন, আমার তো মনে হয় অনেক জাদ্রেল শিল্পীরাও সেসব তালে গান গাইতে গেলে তাদের কষ্ট হবে এবং তাদের চিন্তা ভাবনা করে গান গাইতে হবে। উনি না জেনে আল্লাহ তাআলা কি ভর ওনার ইশলে মানে ভর করেছিল কিছু না কিছু, অবশ্যই মনে করি, তা না হলে তো সম্ভব না, একদমই না। কিশোর, তবে আপনিও কিন্তু অসাধারণ গেয়েছেন, এটা বলতেই হয়, অনেক ভালো লেগেছে। চেষ্টা করেছি আমি, কিশোর কিশোরী ভাইয়া, একটু জানবো যে এই মুহূর্তে সঙ্গীতের যেহেতু অনেকগুলো অনেক কিছু নিয়ে আমরা কথা বলছিলাম, আসলে তারপরেও সঙ্গীতকে বাঁচিয়ে রাখতে হবে এবং বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি সবাই, আপনি কি করছেন? হ্যাঁ, করছি টুকটাক কাজ করছি, একদম যে করছি না তা না। আসলে কি আমি বলি, একটা শিল্পী সে তো থাকে গানের মধ্যেই বেঁচে থাকে, কেউ কি সে গান ছেড়ে দিতে চায়? চাইলেও পারে না। সো আমার ক্ষেত্রেও তাই, মিউজিক ইন্ডাস্ট্রি নেই তাতে কী হয়েছে, কিন্তু গান কিন্তু করে যাচ্ছে অলরেডি, আমি কিন্তু নতুন 2-3টি গান করে ফেলেছি, হচ্ছে। যদি কখনো সম্ভব হয় কোনো কোম্পানির মাধ্যমে, তাহলে কোম্পানির মাধ্যমে ছাড়বো, আদারওয়াইজ না হলে হয়তো নিজে উইলিংলি সেলফ করবো আর কি, কিছু করার নেই আসলে। কিন্তু সঙ্গীত তো করতে ইচ্ছা হয় প্রতিনিয়ত, মনে হয় আজকে একটা গান করতে পারলে ভালো লাগতো, আজকে একটা গান সৃষ্টি করি, এরকম মনে হয়। কিন্তু যখন চিন্তা করি গান করে লাভ কী, কীভাবে ছাড়বো, এগুলি মানুষের কাছে পৌঁছাবো কীভাবে, তো এটা একটা ব্যাপার থাকে। এই জন্যই আর কি, মানে ইন্সপায়ারেশন যেটাকে বলে, এটা নেই। অনেক শিল্পীরা চায়, সব শিল্পী চায় যে তার, কারণ একটা শিল্পী তো তার যত গান দিয়ে যাবে সেই গানের মাঝে তার কৃতিত্ব থেকে যাবে, একদমই তাই না? চমৎকার, আমরাও চাই আপনি আরও অনেক ভালো ভালো গান আমাদের উপহার দেন, যেভাবে দিয়ে এসেছেন এত বছর, আরও ভালো ভালো গান আপনার কাছ থেকে পাই। অনেক ধন্যবাদ আসবার জন্যে, কেমন লাগলো আপনার? অনেক ভালো লাগলো, সেই সাথে গাজী টিভিকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো যে আজকে আমাকে ডেকে আনার জন্য, আর খুব ভালো লাগলো এরকম একটা সুন্দর একটা মানে অনুষ্ঠান
যে পরিচালনা করছেন তাকেও অজস্র ধন্যবাদ, এবং যারা আজকের ক্যামেরাম্যান যারা আছেন পর্দার পিছনে কলাকুশলী সবাইকে আমার তরফ থেকে হাজারো সালাম। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আমাদের অনেক ভালো লেগেছে আপনাকে পেয়ে, তবে ভালো লাগার রেস্টটা আমরা আরও খানিকক্ষণ রাখতে চাই। আপনারা আরও একটি গান শুনতে শুনতে শেষ করতে চাই আয়োজন, তার আগে আমি বিদায় নিয়ে আসি দর্শকের কাছ থেকে। তাহলে আমি শেষ গানটি করি, আমার লেটেস্ট একটি গান করেছি, এটা আমি বলি একটু তাহলে, দুই মিনিট বা এক মিনিট বলতে হবে। সেটা হচ্ছে যে 90 দশকে যতগুলি ব্যান্ড ছিল, সেই ব্যান্ডের প্রত্যেকটা সিঙ্গারদেরকে নিয়ে ডেকে একটা করে গান করছে আশিক মিউজিক নামে একটা তো আশিক ছেলেটা খুলনারই, আমাদের খুলনার ছেলে। তো আমি ওকে সাধুবাদ জানাবো যে এই কাজটা করার জন্য অনেক কষ্ট করছো বহুদিন ধরেই। হ্যাঁ, সো সেখানে এখানে ডিফারেন্ট আছে, ডিফারেন্ট টাচ, অবস্কিউর, আমরা ইভস, তারপরে নোভা, তারপরে কী বলে ডিজিটাল, তারপরে সেই সময় আর কি, তারপরে ওয়ারফেস, হ্যাঁ অনেকেই আছে, আর্ক। তো প্রত্যেকটা আর্টিস্টকে একজন করে একটা করে গান নিয়ে, এটা কিন্তু একটা বিগ আইটেম হবে, এটা কিন্তু সেই সময় বিশাল বড় একটা ব্যাপার। তো ওখানে গান নিয়ে আমি ওইরকমই মানে 2-3টা টিউন করে আমি বাকিল আলমকে বললাম যে বন্ধু 3টা গান পাঠাও, 3টা গান পাঠানোর মধ্যে ঠিক একটা গান চুজ করলাম, সহজ কথা, সুন্দর, ভালো লাগলো গানটা। তবে তার আগে বিদায় নিয়ে আসছি। শিওর, প্রিয় দর্শক, গানি আর গল্পে শেষ করছে আমাদের আজকের আয়োজন। শেষ করবার আগে আজকে যাদের জন্মদিন, সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের প্রতিটি দিন শুভ হোক, সুন্দর হোক, এ প্রত্যাশা থাকলো। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে চালু আছে জিটিভির ফ্যান পেজ। জিটিভি সম্পর্কিত যে কোনো তথ্য জানতে লাইক দিতে পারেন, ভিজিট করতে পারেন। এই সন্ধ্যা কেমন লাগে অনুভূতির কথা জানাতে পারেন চিঠি লিখে, লিখবার ঠিকানা প্রযোজক এই সন্ধ্যা, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000, ফোন 8391-021 থেকে 25 পর্যন্ত, ইমেল করবার ঠিকানা asondha@gazitv.com। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। জি, আমরা গান শুনছি। খুব সুন্দর একটা কথা, খুব ভালো লাগলো শুনে, যে আমিও বলতে চাই আজকে যারা জন্ম নিয়েছেন তাদেরকে অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা। এবং আজকে আমি এই যে গানটি সৃষ্টি করেছি সেই গানটি আজকে যারা জন্ম নিয়েছেন তাদের জন্য এই গান উৎসর্গ করছি। আমি আসতে পারি যখন তখন, বাসতে তোমায় ভালো, তুমি দরজা খোলা রেখো শুধু, হোক না আধার কালো। আমি অন্ধকারে তোমার চোখে জ্বালবো সুখের আলো। আমি আসতে পারি যখন তখন, বাসতে তোমায় ভালো, খুব সকালে ঘুম ভাঙাবে স্বপ্ন ফুলের কুড়ি, তোমার সঙ্গেই বিকেল হবে লাটাই ছেড়া ঘুড়ি। তুমি মনটা খুলে রেখো শুধু, হোক না অগোছালো। আমি আসতে পারি যখন তখন, বাসতে তোমায় ভালো।